এখন আমাদের ডিসি সার্কিট অ্যানালাইসিস এর জন্য কতগুলো স্টেপ দেখতে পাচ্ছি। প্রথমে আমাদের ক্যাপাসিটর গুলোকে ওপেন করতে হবে, তারপর সার্কিটটা পুনরায় আঁকতে হবে, তারপর আমাদের ইনপুট লুপে KVL অ্যাপ্লাই করে আমাদের কন্ট্রোলিং ভেরিয়েবল গেট টু সোর্স ভোল্টেজ বা VGS টাকে বের করতে হবে, তারপর শর্টলি ইকুয়েশন ব্যবহার করে আমরা VGS টা বের করতে হবে, এবং যদি VGS বের নাও হয় VGS এর জন্য একটা সমীকরণ বের করে রাখতে হবে। আর আমাদের শর্টলি ইকুয়েশন ব্যবহার করে আমরা আইডি কারেন্টটা বের করতে পারবো, আর আইডি হচ্ছে যখন আমাদের গেট কারেন্ট জিরো তখন আইডি এর আইডি মানে হচ্ছে IS, মানে ড্রেন কারেন্ট আর সোর্স কারেন্ট সমান হয়ে যায়। যাই হোক, এটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো। আর KVL অ্যাপ্লাই করবো আউটপুট লুপে, যাতে করে আমরা অন্য প্যারামিটার গুলো বের করতে পারি। তো এই হচ্ছে আমাদের মূলত ডিসি বায়াসিং এর নিয়ম। আর আমরা কেন ক্যাপাসিটর ইউজ করি ফিক্সড বায়াস সার্কিটে? আমরা ক্যাপাসিটর ইউজ করি কাপলিং ক্যাপাসিটর হিসেবে, যখন আমরা হচ্ছে একটা আউটপুট সিগন্যালকে আউটপুট টার্মিনালের সাথে কানেক্ট করতে চাই, আর যখন ইনপুট সিগন্যালকে ইনপুট টার্মিনালের সাথে কানেক্ট করতে চাই, তখন আমরা কাপলিং ক্যাপাসিটর ব্যবহার করি। আরেকটা হচ্ছে আমরা ডিসি ব্লকিং ক্যাপাসিটর ইউজ করি। ডিসি ব্লকিং ক্যাপাসিটর কেন ইউজ করি? যাতে করে আমরা ডিসিটাকে ব্লক করতে পারি। যখন আমরা কোনো একটা ফিজিক্যাল সিগন্যাল থেকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল ডিরাইভ করি ট্রান্সডিউসারের মাধ্যমে, তখন এর সাথে কিছু পরিমাণ ডিসি সিগন্যালও হচ্ছে সুপার ইম্পোজড অবস্থায় থাকে। এই সুপার ইম্পোজ ডিসি সিগন্যালটা যাতে আমাদের অ্যাম্পলিফায়ারের মধ্যে অ্যাম্পলিফাইড হয়ে আমাদের অপারেটিং পয়েন্টটাকে ডাইভার্ট করে দিতে না পারে, মানে আননেসেসারিলি অথবা মানে এটাকে চেঞ্জ করে দিতে না পারে, যেটা মানে অনাকাঙ্ক্ষিত ভাবে চেঞ্জ করতে না পারে, সেই জন্য আমরা হচ্ছে একটা ডিসি ব্লকিং ক্যাপাসিটার ইউজ করে থাকি। আর ফিক্সড বায়াস ক্যাপাসিটার বলতে কি, ফিক্সড বায়াস সার্কিটে আমরা কি দেখতে পাই যে আমাদের সবগুলোর মধ্যেই হচ্ছে এরকম ড্রেন গেট আর সোর্স টার্মিনাল থাকে, গেট টার্মিনাল আর ড্রেন টার্মিনাল দিয়ে কারেন্ট তো প্রবেশ করে সার্কিটের ভিতরে আর সোর্স দিয়ে বের হয়ে যায়। আর হচ্ছে বিষয় ফিক্সড বলা হচ্ছে কারণ এখানে একটা ফিক্সড গেট টু সোর্স ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়ে থাকে, আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে সোর্স টার্মিনালটাকে গ্রাউন্ডেড করা হয়, আর গেট টার্মিনালে একটা রেজিস্ট্যান্স আর একটা নেগেটিভ পোটেনশিয়াল VGG ইউজ করা হচ্ছে, আর ড্রেন টার্মিনালে একটা রেজিস্ট্যান্স RD আর একটা পোটেনশিয়াল VDD ইউজ করা হচ্ছে। আর আমরা দেখতেছি একটা কাপলিং ক্যাপাসিটার C1 ইনপুট টার্মিনালে VI ভোল্টেজ ইনপুটকে ইনপুট দেওয়ার জন্য কাজ করতেছে, কানেক্ট করার জন্য কাজ করতেছে, আর আরেকটা কাপলিং ক্যাপাসিটার C2 আমাদের আউটপুট টার্মিনালে V0 সিগন্যালকে আউটপুটের সাথে যুক্ত করার জন্য কাজ করতেছে। তো দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের ফিক্সড বায়াস সার্কিট মূলত। আর তারপরে আমাদের ফিক্সড বায়াস সার্কিটের ক্ষেত্রে আমরা যে RGটা দেখলাম, জি টার্মিনালে যে যুক্ত করা আছে RG, এটা ফিজিক্যালি জিরো হয়। কেন জিরো হয়? কারণ হচ্ছে এখানে আমাদের যে গেট কারেন্ট এটা জিরো হয়, এটা গেট কারেন্ট জিরো হওয়ার কারণে আমাদের ভোল্টেজটাও জিরো হয়, গেট ভোল্টেজটাও জিরো হয়, এবং এগুলো যেহেতু জিরো হয় আমাদের জানি তো RG সমান VG/IG, এবং VG যেহেতু জিরো হয়ে যায় সেহেতু আমাদের রেজিস্ট্যান্সটাও আসলে থিওরিটিক্যালি জিরো হয়ে যায়। তো কারণ এটা হচ্ছে গিয়ে শর্ট সার্কিট, শর্ট সার্কিটে যে রেজিস্ট্যান্স ওটা তো জিরোই হবে, এটা তো কোনো কাজ করতেছে না। তো হচ্ছে আমরা এভাবে এখানে মানে আমাদের যে ফিক্সড বায়াস সার্কিটটা দেখাচ্ছে সেটা হচ্ছে একটা এন চ্যানেল জেফেটা বলা যাচ্ছে সেটাকে। তো এন চ্যানেল কেন বলতেছি, কারণ হচ্ছে এই যে আমাদের গেট আর ড্রেন দিয়ে ঢুকতেছে আর সোর্স দিয়ে বের হয়ে যাচ্ছে, এই কারণে আমরা এটাকে এন চ্যানেল জেফেট বলতেছি। তো গ্রাফিক্যাল অ্যাপ্রোচ কি? গ্রাফিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে প্রথমত আমরা একটা KVL ইকুয়েশন ইউজ করে ইনপুট টার্মিনালে আমাদের যে গেট টু সোর্স ভোল্টেজ আছে সে ইনপুট ভোল্টেজটা বের করে ফেলবো, অথবা ইনপুট ভোল্টেজটা যদি সরাসরি বের না হয় ইনপুট ভোল্টেজের জন্য একটা ইকুয়েশন বের করে নেবো। তারপর আমরা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকবো, যেটা হচ্ছে আমাদের ড্রেন কারেন্ট ভার্সেস গেট টু সোর্স ভোল্টেজের কার্ভটা আঁকবো। তারপর হচ্ছে আমরা ইকুয়েশন প্লট করব VGS এর জন্য, তারপরে এই দুইটা ইকুয়েশন আমাদের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভের ইকুয়েশন আর আমাদের VGS এর যে ইকুয়েশনটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে ওটাই আমাদের পয়েন্ট অফ অপারেশন যেটা আমরা বের করতে যাচ্ছি। তো হচ্ছে এই হচ্ছে আমাদের হচ্ছে সবসময় দেওয়া থাকবে যেটা, সেটা হচ্ছে আমাদের ড্রেন কারেন্ট, সর্বোচ্চ ড্রেন কারেন্টটা যেটাকে আমরা বলি IDSS, আর একটা দেওয়া থাকবে আমাদের পিঞ্চ অফ ভোল্টেজ। পিঞ্চ অফ ভোল্টেজ কি? পিঞ্চ অফ ভোল্টেজ হচ্ছে সেই ড্রেন টু সোর্স ভোল্টেজ যেটার কারণে একটা এন চ্যানেল জেফেটার দুটা ডিপ্লেশন রিজিয়ন পরস্পর এন চ্যানেল না সরি এন চ্যানেল বা পি চ্যানেল যে কোনো জেফেটেরই পিঞ্চ অফ মানে সরি দুটো ডিপ্লেশন রিজিয়ন পরস্পর ইন্টারসেক্ট করে আমাদের ড্রেন টু সোর্স ভোল্টেজের যেই
মানে যেই মানের কারণে, সেটাই হচ্ছে আমাদের 300 ভোল্টেজ। তো আমাদের এখানে আইডিএসএস দেওয়া থাকবে, আইডিএসএস এর অর্ধেক মানে আমরা এভাবে মানে গ্রাফটা কিভাবে আঁকবো এটা আমরা পরে হচ্ছে আবার বলছি, আগেও বলেছি আগের ভিডিওতেও বলা হয়েছে। তো ইনপুট কোয়ান্টিটি, প্রথমে আমরা যে ইনপুট লুপটা পাবো, ইনপুট লুপের মধ্যে আমরা কেবিএল অ্যাপ্লাই করব। কেবিএল অ্যাপ্লাই করার মধ্যে আমরা হচ্ছে পেয়ে যাব ভিজিএস মাইনাস সমান মানে ভিজিএস সমান মাইনাস ভিজিজি, মাইনাস ভিজিজি আমরা পেয়ে গেলাম। তারপর আমরা শকলি ইকুয়েশন ব্যবহার করে আইডি সমান আইএস সমান আইডিএসএস ইনটু ওয়ান মাইনাস ভিজিএস বাই ভিপি হোল স্কয়ার বের করতে পারি। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে শকলি ইকুয়েশন। আর আমাদের আইডি সমান আইএস কেন? কারণ আমাদের গেট কারেন্টটা জিরো, এই কারণে আমাদের আইডি সমান আইএস হয়ে থাকে। তো আউটপুট কোয়ান্টিটি মানে আউটপুট টার্মিনাল আমরা এভাবে করে একটা মানে হচ্ছে কেবিএল অ্যাপ্লাই করবো। কেবিএল অ্যাপ্লাই করলে কি হবে, এই যে আমাদের ভিডিএস হবে ভিডিডি মাইনাস আইডিআরডি, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন হবে। তো আমাদের যে ভিডিএস, ভিডিএস হবে ভিডি মাইনাস ভিএস, ভিএস কে, ভিএস হচ্ছে কি যেহেতু গ্রাউন্ডেড পাথ তাই ভিএস এর মান জিরো, তাই আমাদের ভিডিএস সমান ভিডি। আর ভিজিএস এর ক্ষেত্রেও ভিজিএস সমান ভিজি, কারণ আমাদের সোর্স টার্মিনালটা গ্রাউন্ডেড করা। ঠিক আছে, ডিটারমাইন দ্য ফলোয়িং ফর দ্য নেটওয়ার্ক। তো এই যে এই নেটওয়ার্কে ইনপুট টার্মিনালে আমরা কেভিএল অ্যাপ্লাই করে ভিজিএস সমান মাইনাস টু ভোল্ট পেয়ে যাই, আর আউটপুট টার্মিনালে কেভিএল অ্যাপ্লাই করে আমরা পেয়ে যাবো যে ভিডিএস সমান 16 - 2 ইন্টু আইডি। ঠিক আছে, কারণ হচ্ছে যে ভিডিএস এর এখানে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে এই ভোল্টেজটা এই রেজিস্ট্যান্স এর ড্রপ হওয়ার পরে যে ভোল্টেজটা আসে সেটাই হচ্ছে আমাদের ভিডিএস এর ভোল্টেজটা। তো আমাদের আইডিএসএস আইডি কিউ মানে সরি, এগুলো শকলি ইকুয়েশন, মানে আমাদের শকলি ইকুয়েশনের মধ্যে আমরা হচ্ছে অপারেটিং পয়েন্টে আইডি কিউ কত হবে সেটা বের করতে পারি। আইডিএসএস মানে আমাদের দেওয়া আছে পিঞ্চ অফ ভোল্টেজ এর মানও দেওয়া আছে, ভিপি হচ্ছে আমাদের পিঞ্চ অফ ভোল্টেজ, আর অপারেটিং পয়েন্টে আমাদের যে ভিজিএস গেট টু সোর্স ভোল্টেজ সেটা আমরা ইকুয়েশনের মাধ্যমে বের করেছি, সেটা আমরা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমরা আইডি কিউ পেয়ে যাবো। এভাবে করে আমরা সবগুলো প্যারামিটারের মান এক এক করে বের করে নিতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মানে এরকম ভাবে ভিজিএস সমান -2 এর জন্য একটা গ্রাফ প্লট করছে, আর আমাদের আইএসএস এর মান দেওয়া ছিল, আইডিএসএস এর মান দেওয়া ছিল 10 মিলি অ্যাম্পিয়ার, সেটা হচ্ছে আমরা এই ড্রেন কারেন্টের জন্য যে টার্ম মানে ড্রেন কারেন্টের জন্য যে অ্যাক্সেসটা ওয়াই অ্যাক্সেসটা সেখানে বসিয়েছি। বসানোর পর 10 মিলি অ্যাম্পিয়ারের অর্ধেক 5 মিলি অ্যাম্পিয়ারের একটা পয়েন্ট নিয়েছি, 5 মিলি অ্যাম্পিয়ারের অর্ধেক 2.5 মিলি অ্যাম্পিয়ারের একটা পয়েন্ট নিয়েছি। ঠিক এমনি ভাবে আমরা পিঞ্চ অফ ভোল্টেজ -8 টাও বসিয়েছি নেগেটিভ অ্যাক্সিসে মানে সেকেন্ড কোয়াড্রেন্টে, এবং তারপরে -8 এর ঠিক অর্ধেক -4 নিয়েছি, আর -8 এর ঠিক 0.3 গুণ -2.4 নিয়েছি। তারপর আমরা এটার জন্য হচ্ছে লম্বা লম্বি এখানে ওয়াই অক্ষের লম্ব উপর লম্ব রেখা আঁকছি, 5 এর জন্য আঁকছি, 2.5 এর জন্য আঁকছি, আবার এখানে এক্স অক্ষের উপর লম্ব আঁকছি -4 এর জন্য, -2.4 এর জন্য, আর এটার জন্য। এগুলো যে পয়েন্টটা ইন্টারসেক্ট করছে পরস্পর সেগুলোকে আমরা যোগ করে দিছি, এভাবে আমরা গ্রাফটা পাইছি। আর আমরা যে ইনপুট ভিজিএস এর মানটা বের করছিলাম সেটার জন্য আমরা একটা গ্রাফ প্লট করছি, এবং সেটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেটাই হচ্ছে আমাদের অপারেটিং পয়েন্ট, এন্ড দ্যাটস ইট।